এত কোয়ান্টিটি বিরিয়ানি কে দেয়? হ্যালো फ्रेंड्स, वेलकम टू মধ্যমগ্রাম। খুব বাজে ইনফরমেশন, ফুল ইনফরমেশন, কারণ এটাকে এখন মধ্যমগ্রাম বলা হয় না, বলা হয় এটাকে বিরিয়ানি হাব। কারণ এখানে এতগুলো বিরিয়ানি দোকান পরপর আছে যেগুলো প্রত্যেকটা নাম করে, এ বলা আমায় দেখো, বলা আমায় দেখো, কেন স্টেশন থেকে বেরোনোর পরে উজ্জ্বল দা আহার লখনউ ডিবাপি, তারপরে আমরা চলে এসেছি বি3 বিরিয়ানিতে, যেই কলকাতা থেকে মধ্যমগ্রামে এসেছি এবং আসার পরে এই বি3 তে পৌঁছাতে অনেক সময় লেগে গেছে। আপনারা যদি ভুল না করেন সেজন্য এ প্রপার অ্যাড্রেসটা এখন আপনাদেরকে বলে দেবে। আমরা তো পুরো ঘুরতে ঘুরতে এসেছি, ভুলভাল অটোতে উঠে 1200 অবধি চলে গেছিলাম, তারপর ওখান থেকে ব্যাক করে ইজি রাস্তা বলছি, সেটা হচ্ছে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন, সেখানে উজ্জ্বল দার দোকান, মানে বিরিয়ানি লখনউ সব পেরিয়ে ব্রিজের তলায় অটো আছে, সেখান থেকে বলবেন ট্রেনে যাব বা খুব ইজি হচ্ছে ডিবাপি, তার ঠিক অপোজিটই হচ্ছে বি3 বিরিয়ানি। বি3তে যাব, খাবো, কিরকম খাবারের কোয়ালিটি, দাম কত, ওইখান থেকে যখন আসছিলাম ওখান থেকেই খিদে পেটটা নিয়ে এখানে আসাটাই হচ্ছে কঠিন ব্যাপার। তারপরে দেখবো এখানে হাওয়াই বিরিয়ানি, হাওয়াই বিরিয়ানির গন্ধ, তো দেখ চলুন বি3তে যাই, দেখি কিরকম কি জায়গা, কিরকম কি দাম, সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। আজকে লেটস স্টার্ট দ্য ভিডিও। এত জোরে খিদে পেয়েছে, মানে আর কি কথা বেরোচ্ছে না মুখ থেকে, তার মধ্যে এত গন্ধ বেরোচ্ছে। দাম তো দেখে নিলেন, ঠিক আছে, দাম আর আলাদা করে বলছি না, কিন্তু এখানে যেটা ভালো একটা জিনিস সেটা হচ্ছে রাইস আনলিমিটেড। শেয়ার যদি করেন তাহলে আনলিমিটেড নয়, যদি সিঙ্গেল সিঙ্গেল পোর্শন আপনি রাইস নেন, মানে ধরুন দুজন আসছেন, দু প্লেট রাইস নিলেন, তাহলে রাইস আনলিমিটেড, যত খুশি রাইস খেতে পারবেন এই পয়সার মধ্যে, কোনো চাপ নেই। সব দেখালাম আপনাদেরকে, খাবারটা আসুক, খুব জোর খিদে পেয়েছে, ফাম্বেল করছে বুঝতে পারছেন, খাবার আসুক, খেতে খেতে কথা বলছি। আর কোল্ড ড্রিঙ্কস নিলাম একটা, এটার দাম 40 টাকা, বাইরে যেতাম তাই দাম। আজকে আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, তার সাথে দাদা বৌদির মতো এখানে ওই স্যালাড আছে উইথ গ্রিন চাটনি, আর তার সাথে আছে চিকেন চাপ। এবার বিরিয়ানির পোস্টমর্টম, যেটা আপনারা সবাই জানেন যে আলু সেদ্ধ হয়েছে কিনা, মাটনটা সফট কিনা, এখানে মনে হচ্ছে আমার সবই ঠিকঠাক থাকবে। তবু চলুন ফার্স্টে খালি চাল, ফ্লেভার তো হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস ভালো দেখলাম, সেটা হচ্ছে আপনি যেই ধরনের পিস চাইবেন সেই ধরনের পিস আপনি পাবেন। যেমন আমি বলেছি নেল্লি দিতে, আপনি যদি চান যে রেয়াজি পিস, রেয়াজি পিস, সিনার পিস, সিনার পিস, লেগ পিস, চিকেনের লেগ পিস দেবে, তো সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন। পিসটা দেখেছেন একবার, সফটনেসটা আপনাদেরকে দেখিয়ে দিই, আমি মাংসের হাতও দেবো না, হ্যাঁ হাত দিলাম, সফট দেখুন মাংস, মাংস সফট, মাখনের মতো সফট, সিরিয়াসলি। চলুন আচ্ছা আলুটাও দেখে নিন, আলু দিয়েছি দুটো, তো চাই না সবাইকে দুটো করেই দেয় কিনা, নাকি আমার মধ্যেই দুটো পড়েছে, মাটন এক পিস, আলু, মাটন আর রাইস সর্ব যা হয়। ও চিকেন চাপ খাবে আর চিকেন বিরিয়ানি নিয়েছে, দুটো খেয়ে ও বলবে কেমন। মাটন বিরিয়ানিটা টেস্ট করলাম, সত্যি কথা বলতে মাটনের পিসটা মানে এমনি ছিল, মানে সফট ছিল, বাট মানে সফট বলতে মানে খুলে যাচ্ছিলো, বাট আমার ইয়েতে একটু চিবি ছিল, মানে চেবাতে হচ্ছিল, মানে একদম না যে মুখের মধ্যে দিলে মেল্ট করে যাচ্ছে ওরকম না। তো এবার চিকেন বিরিয়ানি খাওয়ার পালা, তো দেখি বিরিয়ানিতে কী কী আছে। রাইস কিন্তু খুবই ভালো, একদম মানে খিলা খিলা যেটাকে বলে না চাল, একদম সেরকম। তো আমরা যেহেতু এখানে সিনা পিস চেয়েছি, তাই এই পিসটা দেওয়া হয়েছে, পিস কিন্তু বিশাল বড়, মানে প্রচণ্ড গরম, জাস্ট আপনারা দেখলেন এই হাড়ি কেটে ওখান থেকে মানে দিয়েছে, তার সাথে এখানে আছে মানে একটা বড় আলু, একটা ছোট আলু, বড়ে মিয়া ছোটে মিয়া, চালগুলো কিন্তু বেশ মশলাদার আছে, তার সাথে চিকেন চাপ, জাম্বো সাইজ, ফ্রেশ, জুসি, এটা মানে চিকেনের টেক্সচারই বলছে, তো খালি শুধু গ্রেভি দিয়ে আগে খেয়ে দেখবো। চাপটা ভালো খেতে, চিকেনটা মুখে দিতেই গলে গেছে, সত্যি কথা বলতে চাপটা ভালো লাগছে। আর বিরিয়ানি তো টেস্ট করলাম, চিকেনটা জাস্ট দেখি কিরকম, একদম চিকেন কিন্তু একদম ফ্রেশ, সাদা ধপধপ করছে, তো চিকেন সোয়ামেস টাইপের, চিকেন, আলু, অল্প একটু গ্রেভি নেব,
অল্প একটু গ্রেভি নেব। গ্রেভি দিয়ে খেতে ভালো লাগছে। সাধারণত আমরা নিই না, এখন চাপ যেহেতু এক্সেস হয়ে যায়, কিন্তু এখানে গ্রেভি দিয়ে এটা খেতে দারুণ লাগে। গরম গরম বিরিয়ানির পর নিয়ে নিলাম গরম গরম রাবড়ি চা ফ্রম ফাটাফাটি রাবড়ি চা। তো নামটা খুবই এক্সাইটিং ছিল, খুব টেম্পট করছিল যে রাবড়ি চা, মানে মনে হয় রাবড়ি রাবড়ি দিয়ে হয়তো দেবে, বাট আমি ঠকে গেলাম। এটা নর্মাল মানে স্কর চা, মানে দুধ চা ঘনালে যেরকম একটু উপরে স্তর পড়ে যায় না, ওটা সই চা আর কিচ্ছু না। তিনটে ভার্সন আছে, 12 যেটা আমরা নিয়েছি তা ভাগ্য বলে ছোট ছোট নিয়েছি, এরপর আছে 20, তারপর লার্জ যেটা সেটা হচ্ছে 40 টাকা। আমি কি বলবো, আমি ভেবেছিলাম মানে এটা যে ইনোভেটিভনেস বলবো নাকি আমি ঠকে গেলাম কে জানে। সর দিয়ে চা আমার একদম ভালো লাগে না, আমি না করেছিলাম। যাই হোক, তো খেয়ে দেয়, হ্যাঁ খাচ্ছি। তুই আগে বল তোর আজকের বিরিয়ানির এক্সপিরিয়েন্স কেমন। একটা জিনিস বলবো, মটন বিরিয়ানিতে মটনে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, মানে তাতে লাগছিল শক্ত ছিল, মেবি হয়তো ওরা মটনটাকে ফ্রাই করে কিছু একটা করেছে, আই ডোন্ট নো কি করেছে, এর জন্য ওটা শক্ত ছিল। বাট সারপ্রাইজিংলি চিকেন মানে কি বলবো, মানে অস্বাভাবিকভাবে সফট ছিল, এক্সট্রিমলি। যেটা ব্রেস্ট পিস, আমি ব্রেস্ট পিস খাই না পার্সোনালি, যদি বাড়িতেও আনি আমি লেগ পিসই আনি, কিন্তু দেখলাম এখানে ব্রেস্ট পিসটা মুখের মধ্যে তুলোর মতো গলে গেল। আমি বললাম ভাই এত সুন্দর ব্রেস্ট পিস কে বানায়। এবারে চাটাও খেয়ে বলবে চাটা কেমন খেতে। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমার কোনোদিনই ওই ভাড়ে যে দোকানে কেটলি থেকে চা দেয়, দিস ইজ মাই বেস্ট টি, এইটা ও খেয়ে বলবে। ফ্যাশনেবল টি বা এই যে ফিউশন টি যেগুলো হয় ওগুলো আমার খুব একটা পছন্দ নয়, আগেও ছিল না, এটা খাওয়ার পর আরও না। এবার খেয়ে দেয়। দোকানটা দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু কিছু করার নেই, এখন সর দিয়ে চাই খেতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইফ ওয়াইজ। দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটা ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ মিসিং আস।